নমস্কার বন্ধুরা, বঙ্গ এডুকেশন এটি ফেসবুকে প্রতির মতো আজকের বিরত একটি লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি শুভদীপ। তো বন্ধুরা, আপনারা যে সমস্ত মহিলা প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তো আপনাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো আজকের বিরতে আলোচনা করব ANM ট্রেনিং কোর্স নিয়ে। তো অনেক মহিলা প্রার্থীরাই আছেন যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ANM ট্রেনিং কোর্সটা কিন্তু করে থাকেন। তো আপনাদের ANM ট্রেনিং কোর্স করতে হলে আপনাদের কিভাবে আপনারা আবেদন করবেন, কবে থেকে আবেদন করতে পারবেন, আবেদনের শেষ তারিখ, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, কটা ভ্যাকান্সি দেওয়া হয়েছে, বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তো আপনারা যদি আবেদনের ইচ্ছুক থাকেন এই কোর্সটাতে, তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটা উপকৃত হবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই হলো কিন্তু আপনাদের ANM ট্রেনিং কোর্সে অ্যাপ্লিকেশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো এটা আপনাদের দেওয়া হয়েছে 31/5/2019, মেমো নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনাদের দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে। প্রথমে আপনাদের জানিয়ে দেবো, আপনাদের টোটাল কিন্তু 500টা সিট অর্থাৎ ভ্যাকান্সি দেওয়া হয়েছে। তো আপনাদের যে ক্রাইটেরিয়া ফর সিলেকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কী কী চাওয়া হয়েছে, অর্থাৎ আপনাদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো দরকার হবে, এখানে পয়েন্ট পয়েন্ট করে কিন্তু আপনাদের জানানো হয়েছে। এখানে দেখুন, 1 নম্বর কলমে যেটা জানানো হয়েছে, অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর দ্য ট্রেনিং কোর্স। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই ট্রেনিং কোর্সটার জন্য। 2 নম্বর কলমে আপনারা জানানো হয়েছে এজ অর্থাৎ বয়সসীমা। এখানে বলা হয়েছে আপনাদের বয়স কিন্তু 17 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এবং বয়সটা কিন্তু ক্যালকুলেট করবেন 1 জানুয়ারি ইয়ার অফ দ্য অ্যাডমিশন, অর্থাৎ যে বছর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যে বছর অ্যাডমিশন হবেন সেই বছরের, অর্থাৎ 2019 সালের 1 জানুয়ারিতে আপনারা বয়সটা ক্যালকুলেট করবেন 17 থেকে 30-এর মধ্যে হচ্ছে কি না। যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন যোগ্য প্রার্থী। তারপর বন্ধু, এখানে দেখুন 3 নম্বর কলমে জানানো হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত এরিয়া অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আপনাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে, এবং আপনাদের কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে গ্রাম পঞ্চায়েতের। আপনারা যে ডিস্ট্রিক্টে আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টের গ্রাম পঞ্চায়েতে কিন্তু আপনাদের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে। 4 নম্বর কলমে আপনাদের রেসিডেন্স আপনাকে এখানে জানানো হয়েছে। এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত এরিয়া অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট ফর ওয়াইস হি অ্যাপ্লিল, অর্থাৎ আপনারা যেখানে আবেদন করবেন, যে ডিস্ট্রিক্টে আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টের যে কোনো একটা গ্রাম পঞ্চায়েতের কিন্তু আপনাদের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে। সাপোজ ধরুন, আপনারা যদি নদিয়া ডিস্ট্রিক্টের কোনো একটা গ্রামের গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা নদিয়া ডিস্ট্রিক্টে আবেদন করতে পারবেন, তার বাইরে কিন্তু পারবেন না। তো এইভাবে কিন্তু আপনাদের এখানে ক্রাইটেরিয়াগুলো জানানো হয়েছে। তারপরে এখানে দেখুন 5 নম্বর কলমে আপনারা জানানো হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট বি অ্যাবল টু রিড অ্যান্ড রাইট অ্যান্ড এক্সপ্রেস ইন বেঙ্গলি অ্যান্ড নেপালি। তো আপনাদের কিন্তু বাংলা অথবা নেপালি ভাষায় কিন্তু ভালোমতো কথা বলতে জানতে হবে এবং লিখতে জানতে হবে, তাহলে আপনারা আবেদনযোগ্য। 6 নম্বর কলমে আপনারা জানানো হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। আপনাদের কিন্তু এখানে জানানো হয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 10+2 পাসড ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর পাসড ইকুয়াভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম অ্যানি রিকগনাইজড কাউন্সিল অথবা বোর্ড উইথ 40% কোয়ালিফাইং মার্কস ইন ইংলিশ। তো আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বা সমতুল্য পাশ যদি আপনারা করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, এবং পাশটা কিন্তু করতে হবে ওয়েস্ট মানে যে কোনো রিকগনাইজড ওয়েস্ট বেঙ্গলের যে কোনো রিকগনাইজড কাউন্সিল অথবা বোর্ড থেকে, কিন্তু সঙ্গে কিন্তু 40% কোয়ালিফাইং মার্কস কিন্তু আপনাদের থাকতে হবে ইংলিশে। অথবা আপনাদের কিন্তু 7 নম্বর কলমে আপনাদের জানানো হয়েছে আপনাদের কিন্তু 40% মার্ক কিন্তু এইচএসে থাকতে হবে এবং 40% মার্ক কিন্তু ইংলিশে থাকতে হবে, তাহলে আপনারা আবেদনযোগ্য। এছাড়াও এখানে কিছু কিছু আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে। আপনাদের অনলাইনে আবেদন করতে হলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও আপনাদের কিছু কিছু এখানে ক্রাইটেরিয়াগুলো জানানো হয়েছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এছাড়াও আপনাদের জানিয়ে দেবো, আপনারা এখানে দেখুন কিছু লিস্ট দেওয়া হয়েছে যে আপনাদের যে লিস্ট অফ ANM নার্সিং ট্রেনিং স্কুল গভর্নমেন্ট মানে টোটাল কটা করে ভ্যাকান্সি আপনাদের দেওয়া হয়েছে কোথায়, এখানে কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখুন 1 নম্বরে জানানো হয়েছে ANM ট্রেনিং স্কুল আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল পশ্চিম বর্ধমানে আপনাদের দেওয়া হয়েছে 60টা ভ্যাকান্সি, ANM ট্রেনিং স্কুল ID অ্যান্ড BG হসপিটাল কলকাতায় 100টা ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু আপনাদের এখানে সুন্দর করে ভ্যাকান্সিগুলো দেওয়া হয়েছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এখানে কিন্তু টোটাল 500টা ভ্যাকান্সি আপনাদের দেওয়া হয়েছে, এবং আবেদনের শেষ তারিখ আপনাদের জানিয়ে দেবো, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ। তো এখানে দেখুন আবেদন যেটা শুরুর কথা বলেছে, এখানে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে 1/6/2019 থেকে 12টার পর থেকে, অর্থাৎ আজকে দুপুর 12টার পর থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে, এবং আবেদন কিন্তু চলবে 17/6/2019 পর্যন্ত।
তো আপনারা যদি আবেদনের ইচ্ছুক থাকেন তাহলে 1/6/2019 থেকে 17/6/2019 মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এবং এখানে দেখুন কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া হয়েছে, কবে আপনাদের কাউন্সিলিং হবে, আপনাদের ভেরিফিকেশন কবে হবে, র্যাঙ্ক লিস্ট কবে পাবলিশ করবে, মেরিট লিস্ট কবে দেবে, সুন্দর করে কিন্তু এখানে সুন্দর ডেটগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এছাড়াও এই যে নোটিফিকেশনটা আছে এটা বং এডুকেশনের FB পেজে স্ক্রিনশট করে দেওয়া আছে, আপনারা বং এডুকেশনের FB পেজ ফলো করতে পারেন, ওখান থেকে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন। এই নোটিফিকেশনের স্ক্রিনশটগুলো আপনারা ওখান থেকে সুন্দর করে দেখে নিতে পারবেন। এবং আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন, আপনারা এখানে কিন্তু অফলাইনেও আবেদন করতে পারবেন, কিন্তু অনলাইনে আবেদনের ফেসিলিটিটাও কিন্তু দেওয়া হয়েছে, তা আপনারা চাইলে অনলাইনেও আবেদন করতে পারেন। তাহলে বন্ধুরা এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার জন্য ছোট্ট একটা আপডেট। আশা করি আপনারা ভিডিও থেকে হেল্পফুল হয়েছেন। যদি ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিন। আর বন্ধুরা আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত এ ধরনের আপডেটগুলো, গভর্নমেন্ট জব ভ্যাকান্সি আপডেট এবং গভর্নমেন্ট জব রিলেটেড নিউজগুলো প্রতি মুহূর্তে খুব সহজে আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা প্রতিনিয়ত খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন।